অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। ওম বাবু, দেখি আপনি আপনি এত রাতে ঘুমননি এখনো? না, ঘুম আসছে না। খুব অদ্ভুত লাগছে জানেন। মনে হচ্ছে আপনার প্রস্তাবে রাজি হয়ে আমি ঠিক করলাম না। হঠাৎ আপনার এই উপলব্ধি হলো কেন? হঠাৎ নয়, দেখুন এই বিয়েটা আপনার ঠাঙ্গু ছাড়া তো কেউই মেনে নেয়নি। আর আপনার আপনার মা উনি তো খুবই কষ্ট পেয়েছেন, আর সকলেই আমার মনে হয় যে আপনি এসব নিয়ে না ভেবে আপনি আপনার বাবার কেসটা নিয়ে ভাবুন, সেটা ইম্পর্টেন্ট। আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? আপনি সুমেধার ব্যাপারে কখনো খোঁজ নেননি? অনেক অনেক রাত হয়ে গেছে, আপনি শুতে যান, আমাকেও কালকে সকালবেলা থানায় যেতে হবে একবার। আপনি আমার প্রশ্নের উত্তরটা কিন্তু দিলেন না। দেখুন আমি বুঝতে পারছি যে আপনাদের সম্পর্কটা যখন ছিল তখন আপনি খুবই ছোট ছিলেন, তাই ফিলিংস মনে রাখা সম্ভব নয়। কিন্তু সত্যি করে বলুন তো, একেবারে কি ভুলে গেছেন সময় থাকে? আমি কি মনে রেখেছি আর কি ভুলে গেছি সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ইম্পর্টেন্ট নয়। এখন যদি কিছু ইম্পর্টেন্ট হয়ে থাকে সেটা হচ্ছে আপনার বাবার কেস, আর সেটার উপরেই আমাদের কনসেন্ট্রেট করা উচিত। বাই দ্য ওয়ে, এই বা এই রমেশবাবু লোকটি, ইনি কি আপনাদের আশ্রমে আগের থেকেই ছিল নাকি বা হঠাৎ এসে হাজির হয়েছে, মানে অভাবে পড়ে এখানে এসেছে? আসলে আমি পুরো ডিটেলসটা জানতে চাই। উনি আপনাদের আশ্রমে হাজির হলেন কি করে? বুঝতে পারছি, এড়িয়ে যাচ্ছেন তো আমার কথাগুলো? এড়িয়ে যাচ্ছি না, প্রায়োরিটাইজ করছি। আমার কাছে এই মুহূর্তে ফার্স্ট প্রায়োরিটি আপনার বাবার কেস, আর আর সুমেধার বিষয়ে আমরা না পরে কথা বলবো। সুমেধাও যে প্রায়োরিটি বাবু, অন্তত আমার কাছে কন্ট্রাক্ট অনুযায়ী এই বাড়িতে যদি আমাকে অন্তত এক বছরও থাকতে হয় তাহলে আমাকে যে প্রতিনিয়ত সুমিতার ছায়ার সাথে লড়াই করতে হবে ওমবাবু, সেটা কি আপনি বুঝতে পারছেন? আর আমার লড়াইটা কোটে, এন্ড দ্যাট ইজ মাই প্রায়োরিটি। ওম সান্না আজ পর্যন্ত কোনো কেস হারেনি, আর এই কেসটাও হারবে না। গুড নাইট, ঘুমিয়ে পড়ো। উনি সুবিধার প্রসঙ্গটা এড়িয়ে গেলেন, মনে হলো যেন এই ব্যাপারে কথা বলতে উনি কমফোর্টেবল নন। তাহলে কি উনি এখনো সুমিতাকে ভুলতে পারেননি?